গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন প্রায় 7:30 বাজে, কিন্তু সূর্য সবে উঠছে। এখন যত দিন যাবে সূর্য ওঠার টাইমটা আস্তে আস্তে পিছিয়ে যাবে, তাহলে তো কাজের খুব সমস্যা হবে। সকাল হয়ে যাচ্ছে, টাইম বেড়ে যাচ্ছে, কিন্তু সূর্য উঠছে না। সেই জন্য আগামী 7 এপ্রিল থেকে ডেলাইট সেভিং বন্ধ হয়ে যাচ্ছে। কলকাতার সাথে এখানকার পার্থক্য 4.5 ঘন্টা হয়ে যাবে। এই রকম চলবে অক্টোবর মাসের 6 তারিখ অবধি। তারপর আবার গিয়ে ডেলাইট সেভিং অন হয়ে গিয়ে পার্থক্য হয়ে যাবে 5.5 ঘন্টা। তোমাদের সাথে গল্প করতে করতে বেরিয়ে পড়েছি, ট্রাম চলতে শুরু করেছে। এখন বাইরের ওয়েদারটা কীরকম মেঘলা রয়েছে, কিন্তু ওয়েদার আপডেট দেখলাম বিকেলের দিকে বেশ বলছে নাকি রোদ উঠবে। ট্রেন থেকে নেমে লোকজন এখন অফিসের পথে চলেছেন পায়ে হেঁটে। এখানে ফুটপাথ এত ভালো যে লোকে 1-1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই কভার করে দেয়। সাদান ক্রস স্টেশন পার হয়ে গেল, সামনের স্টপেজে গিয়েই আমি নেমে যাব। চলো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একদিন তোমাদের এই ভেজি বেডটা দেখিয়েছিলাম, আজকে সেখান থেকে একটু পুদিনা পাতা তুলে নিলাম, অফিসে চা বানিয়ে খাবো। পুদিনা পাতা, একটা গ্রিন টি আর গরম জল, ব্যাস। তাহলেই আমার সকালের গ্রিন টিটা রেডি হয়ে যাবে। একটু পুদিনা পাতা দিলে একটু ভালো ফ্লেভার আসে। আমরা তো কত আর্টিফিশিয়াল ফ্লেভার খাই, তো সত্যিকারের পুদিনা পাতা দিয়ে না হয় একটু ভালো চাই খেলাম, তাই না? কম্পিউটার অন করে চা নিয়ে বসে পড়েছি, তোমাদের সাথে লাঞ্চে দেখা হবে। এটা হলো হট ক্রস বান। এটা ইস্টারের সময় এই দেশের লোকজন খেয়ে থাকেন। আজকে অফিসে সাডেনলি বললো আমাদের নাকি টি পার্টি হবে, সেই জন্যই আমরা সবাই নিচে নেমে এসেছি। এখানে দু রকমের বান আছে, একটা হচ্ছে ফ্রুট বান, একটা হলো চকলেট বান। লি আমাকে একটা চকলেট বানের মধ্যে একটু বাটার লাগিয়ে দিচ্ছে। কফিটা এখনও এসে পৌঁছয়নি, অর্ডার দেওয়া হয়েছে, অনেকজনের কফি তো তাই একটু দেরি হচ্ছে। এই হলো বানটা, খেতে কিন্তু খুব সুন্দর, কফির সাথে খেতে অসাধারণ লাগছে। বিকেল 4:30 বাজে, অফিস থেকে বেরিয়ে গেলাম। আবার অফিস আসব সেই মঙ্গলবার, এখন মাঝে অনেক দিনের ছুটি। কাল ইস্টারের জন্য এখানে সব কিছুই বন্ধ, তাই এখন একটু সিটিতে যাচ্ছি, কয়েকটা জিনিসপত্র কিনে একটু ঘুরে টুরে তারপর বাড়ি যাব। এইটা একটা অন্য রুটের ট্র্যাম, এই ট্র্যামের নাম্বার হচ্ছে 1। অন্যদিন আমি 12 নম্বর রুটের ট্র্যামে যাই, আজকে 1 নম্বরে যাচ্ছি। এটা একদম সিটির মাঝখান অবধিই যাবে। এই রাস্তাটা তোমাদের কখনো দেখায়নি। এই ট্র্যামটা ইয়ারা নদীর উপর দিয়ে যায়, চারপাশটা দেখতে খুব সুন্দর লাগে, তাই আজকে একটু দেখালাম। সকালে মেঘলা থাকলেও বিকেলটা দেখো কি সুন্দর ঝলমল করছে, আর সব ছুটির মুডে লোকজন আজকে খুব খুশিতে রয়েছেন। ডিম, দুধ, আলু, পেঁয়াজ এসবের সাথে সাথে এই ফুলটাও কিনে আনলাম, বেশ কম দামে ছিল ফুলটা, ভাবলাম যাই নিয়ে যাই একটু সাজিয়ে রাখবো। প্রথমে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে ফুলদানির মাঝখানটা পুরো একদম ঢেকে যাবে। ফুলগুলো বেশ তরতাজাই রয়েছে, ভালো করে জলে রাখলে বেশ কয়েকদিন তাজাই থাকবে। ঘরে সত্যিকারের ফুল রাখলে তার কিন্তু মেজাজটাই আলাদা হয়। যতই সুন্দর দেখতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের স্টিক রাখি না কেন, আসল ফুল রাখলে বেশ সুন্দর লাগে দেখতে ঘরটা। এইবার ইস্টারে আমার অনেক প্রাপ্তি, এতগুলো চকলেট পেয়েছি অফিস থেকে। এই বাণীটা আমাকে দিয়েছে রডনি। এই দেশে ক্রিসমাসে যেমন গিফট আদান প্রদান করা হয়, তেমন এই ইস্টারের সময় চকলেট দেওয়ার একটা বেশ রীতি আছে। এই বড় ডেইরি মিল্কের বক্সটা অফিস থেকে দিয়েছে, এর মধ্যে 24টা এগস আছে। এগুলো জেনারেলি বাচ্চারা দেখেছি এগ কালেকশনের জন্য ব্যবহার করে, যাই হোক একটা খুলে দেখি কেমন খেতে। ডিমগুলো ভেতর থেকে ফাঁপা, তেমন ভারী নয়, একটু জোরে চাপ দিতেই ব্যাপারটা কিন্তু একদম ভেঙে গেল। দেখো ভেতরটা পুরো ফাঁকা, কিন্তু খেতে খুব সুন্দর। এখন প্রায় 7টা বাজে, আমরা আবার একটু বেরোলাম বাইরে খেতে। তার আগে কয়েকটা দোকানে তোমাদের ইস্টারের কালেকশন দেখায়, চারিদিকে শুধু ডিম আর বানি। কালকে তো গুড ফ্রাইডে, কলকাতাতেও ছুটি। এই গুড ফ্রাইডের দিন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আমার এক খ্রিস্টান বন্ধুর থেকে আমি ইস্টারের গল্প শুনলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।
এই ক্রুশবিদ্ধ হওয়ার পর বিশ্বাস করা হয় যে যীশুখ্রিস্ট আবার জন্মগ্রহণ করেছিলেন। তার জন্য এই ইস্টারে সেলিব্রেশন করা হয়। আর এই ইস্টারের সময় চারিদিকেই অনেক ডিমের চকলেট, ডিম আকৃতির অনেক ডেকোরেশনস দেখতে পাওয়া যায়। কারণ ডিম হলো একটা জীবনের লক্ষণ বা পুনর্জন্মের লক্ষণ, সেই জন্যই এই ইস্টারের সময় ডিমের এই বহুল প্রচার। আর এই বানি কিংবা যে খরগোশটি দেখা যায় সেটি হলো একটি মেয়ে খরগোশ। মেয়ে খরগোশ যেহেতু রিবার্থের লক্ষণ, সেই জন্য এই বানি অর্থাৎ এই খরগোশটিকেও এই ইস্টারের সময় একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়। এখন তুমি যে কোনো চকলেটের দোকানেই যাবে, চারিদিকে খালি ডিম আর বানি। আমরা চলে এসেছি খেতে, আজকে এসেছি ইটালিয়ান খেতে। যেহেতু সামনে চার দিন ছুটি, সব রেস্টুরেন্টে আজকে খুব ভিড়। প্রথমে অর্ডার দিয়েছিলাম এই ওয়াটারমেলন মকটেলটা, খেতে বেশ ভালো ছিল, সৈকতের তো বেশ ভালোই লেগেছে, আমাকে দিচ্ছেই না। আমিও ট্রাই করে দেখলাম, খেতে বেশ রিফ্রেশিং ছিল। সৈকত নিয়েছিল চিকেন পারমা। চিকেন পারমা হলো চিকেনটাকে মিন্স করে তার উপর একটা কোটিং দিয়ে ভাজা আর তার উপরে একটা সস দেওয়া। আর আমি নিয়েছিলাম এই পিৎজাটা। এই দোকানের এই পিৎজাটা খুবই সুন্দর খেতে হয়। এই চিকেন পারমা জিনিসটা এতটাই বড় আর এতটাই ভারী হয় খেতে, ও কোনোদিন একবারে পুরোটা খেতে পারেনি। অবশ্যই পিৎজাটা আমরা দুজনে মিলে শেষ করে ফেলি। পিৎজাটা খুব সুন্দর খেতে হয়, একদম লাইট থাকে, তার উপর অত্যন্ত ভালো চিজ দেওয়া থাকে আর একটা পেস্তো সস, খুব সুন্দর লাগে খেতে। তাহলে আমরা খেতে থাকি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।